আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক দর্শক মন্ডলী, মন্ডলী, আজকে আজকে আমরা আমরা দেখব দেখব কিভাবে কিভাবে গরুর দুধের সর সর থেকে থেকে গাওয়া গাওয়া ঘি ঘি বানানো বানানো যায়, যায়, খাঁটি খাঁটি গাওয়া গাওয়া ঘি। ঘি। তো তো চলুন চলুন আমরা আমরা দেখে দেখে নিই নিই আমাদের আমাদের আজকের আজকের রেসিপি। রেসিপি। তো আমরা এখন প্রথমে দেখাবো কিভাবে দুধ থেকে সর বা ফ্যাটটাকে কালেকশন করতে হয়। তো এটা আমরা সবাই জানি, আমরা যদি দুধটাকে গরম করে তারপর ঠান্ডা করি তো উপরে একটা লেয়ার তৈরি হয়, তো সেই লেয়ারটাই আমরা সর বলি বা এটাকে ফ্যাট বলা হয়, মিল্ক ফ্যাট। তো আমি কালেকশন করে দেখিয়ে দিচ্ছি এটাকে আলতোভাবে, যাতে মিশে না যায় দুধের সাথে। এটা যদি আমরা রেফ্রিজারেটরে রাখি তাহলে আর একটু ভারী হয়ে ভালো হয়ে জমা হবে। এরপরও যা হয়েছে এটাকে আমরা একটা কন্টেইনারে রেখে দেবো, এভাবে আমরা 6 মাস পর্যন্ত স্টোর করতে পারবো, জমিয়ে জমিয়ে আমরা বাড়াতে পারবো। এনিওয়ে এখন আমি মোটামুটি 3 থেকে 4 মাসের প্রায় 3 কেজির মতো ফ্যাট জমা করেছিলাম। সামান্য সামান্য করে এগুলোকে আমি এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করবো। তো যাই যাই হোক, হোক, বিট বিট হচ্ছে হচ্ছে প্রথমে প্রথমে কিন্তু কিন্তু গলে গলে যাবে। যাবে। প্রথমে প্রথমে এটা এটা একটু একটু গলে গলে গিয়ে গিয়ে দুধের দুধের মতো মতো আকার আকার নেবে, নেবে, তারপর তারপর আবার আবার শক্ত শক্ত হয়ে হয়ে আসবে। আসবে। তো তো আমি আমি পুরোটা পুরোটা করে করে দেখাতে দেখাতে পুরোটা পুরোটা করে করে দেখাতে দেখাতে চাচ্ছি চাচ্ছি না, না, সামান্য সামান্য করে করে মোটামুটি মোটামুটি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি। দিচ্ছি। এখানে এখানে আমি আমি প্রায় প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো নিয়েছি আর কি। তো দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন আস্তে 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 গলে গলে যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে এখানে বলে বলে রাখা রাখা দরকার দরকার স্বাভাবিক স্বাভাবিক টেম্পারেচারে টেম্পারেচারে নিয়ে নিয়ে আসতে আসতে হবে। হবে। আপনি আপনি এই এই যে যে দেখেন দেখেন এখন এখন শক্ত শক্ত হয়ে হয়ে আসছে, আসছে, ফোমের ফোমের মতো, মতো, মোটামুটি মোটামুটি ফোমের ফোমের মতো মতো হয়ে হয়ে আসছে আসছে আর আর কি। কি। তো তো এখন এখন এটাকে এটাকে আমরা আমরা পানির পানির মধ্যে মধ্যে দিয়ে, দিয়ে যখন যখন আপনি আপনি দেখবেন দেখবেন যে যে ফোমের ফোমের মধ্যে মধ্যে ফোমের ফোমের মতো মতো হয়ে হয়ে আসছে, আসছে, তখন তখন আপনার আপনার এটা এটা রেডি। রেডি। এখন এখন খুব খুব ঠান্ডা ঠান্ডা পানির পানির মধ্যে মধ্যে দিতে দিতে হবে। হবে। আপনি আপনি সব সব ডিপ ডিপ ফ্রিজার ফ্রিজার থেকে থেকে শরটাকে শরটাকে বের বের করে করে 3-4 ঘন্টা3-4 ঘন্টা বা বা 5 ঘন্টা5 ঘন্টা বা বা অনেক অনেক ক্ষেত্রে ক্ষেত্রে 12 ঘন্টাও 12 ঘন্টাও লেগে লেগে যেতে যেতে পারে, পারে, স্বাভাবিক স্বাভাবিক তাপমাত্রায় তাপমাত্রায় নিয়ে নিয়ে আসতে আসতে হবে, হবে, তারপরে তারপরে আপনি আপনি প্রসেসটা প্রসেসটা করবেন। করবেন। এখন এখন আমি আমি বিট বিট করা করা ফ্যাটগুলো ফ্যাটগুলো আমি আমি ঢেলে ঢেলে দিচ্ছি দিচ্ছি ঠান্ডা ঠান্ডা পানিতে। পানিতে। তো তো এই এই ঠান্ডা ঠান্ডা পানি পানি করবে করবে কি, কি, আমার আমার ফ্যাটটাকে, ফ্যাটটাকে, আমার আমার যে যে মাখন মাখন ফ্যাট ফ্যাট থেকে থেকে মাখনটাকে 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 উপরে উপরে রেখে রেখে দেবে। দেবে। মাখনের মাখনের একটা একটা লেয়ার লেয়ার তৈরি তৈরি করবে করবে উপরে, উপরে, হলুদ হলুদ হলুদের হলুদের মতো, মতো, হলুদ হলুদ কালারের কালারের মতো, মতো, হলদেটে হলদেটে একটা একটা ভাব ভাব থাকবে। থাকবে। সেই সেই লেয়ারটাকে লেয়ারটাকে আমি আমি সেপারেট সেপারেট করে করে নেব নেব পানির পানির উপর উপর থেকে, থেকে, আর আর বাকি বাকি যেটা যেটা থাকবে থাকবে সেটা সেটা হচ্ছে হচ্ছে দুধ। দুধ। এই এই দুধটাকে দুধটাকে আমি আমি স্বাভাবিক স্বাভাবিক দুধের দুধের মতোই মতোই ব্যবহার ব্যবহার করতে করতে পারবো, পারবো, এটা এটা দিয়ে দিয়ে আমি আমি মিষ্টি মিষ্টি তৈরি তৈরি করতে করতে পারবো, পারবো, ছানা ছানা তৈরি তৈরি করতে করতে পারবো, পারবো, ইচ্ছা ইচ্ছা মতো মতো যা যা কিছু কিছু চাই চাই আমি আমি তৈরি তৈরি করতে করতে পারবো। পারবো। তো আমি আমি সেপারেট সেপারেট করে করে নিচ্ছি। নিচ্ছি। আপনারা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন মোটামুটি মোটামুটি এগুলোকে এগুলোকে একটু একটু ছেঁকে ছেঁকে নিতে নিতে হয়, হয়, হাত হাত দিয়ে দিয়ে একটু একটু ছেঁকে ছেঁকে নিলে নিলে ভালো। ভালো, কারণ কারণ যদি যদি পানিটা পানিটা থেকে থেকে যায় যায় তাহলে তাহলে একটু একটু ডিস্টার্ব ডিস্টার্ব করতে করতে পারে। পারে। ছেঁকে ছেঁকে নিয়ে নিয়ে একটা একটা সেপারেট সেপারেট পাত্রের পাত্রের মধ্যে মধ্যে আমরা আমরা এগুলো এগুলো জমা জমা করব, করব, একটু একটু ভালো ভালো করে, করে, যাতে যাতে পানির পানির মধ্যে মধ্যে থেকে থেকে না না যায়, যায়, ভালো ভালো করে করে আলতো আলতো ভাবে ভাবে আমরা আমরা ছেঁকে ছেঁকে তুলব। তুলব। তো তো সেপারেট সেপারেট করার করার পর পর আমরা আমরা এগুলোকে, এগুলোকে, আমি আমি এভাবে এভাবে সেপারেট সেপারেট করে 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 প্রত্যেকটা প্রত্যেকটা ব্যাচ ব্যাচ থেকে থেকে টোটাল টোটাল প্রায় প্রায় 1200 গ্রামের1200 গ্রামের মতো, মতো, হ্যাঁ, হ্যাঁ, 1 কেজি 200 গ্রামের1 কেজি 200 গ্রামের মতো মতো আমি আমি জমা জমা করেছি করেছি মাখন। মাখন। এটা এটা কিন্তু কিন্তু এখন এখন মাখন মাখন হয়ে হয়ে গেছে, গেছে, আমরা আমরা যে যে বাটার বাটার বলি বলি বা বা মাখন মাখন বলি বলি যেটাকে, যেটাকে, এটা এটা এখন এখন মাখন মাখন হয়ে হয়ে গেছে। গেছে। এই এই মাখনটাকে মাখনটাকে আমরা আমরা এখন এখন আমি আমি এটা এটা চুলায় চুলায় দেব, দেব, এটা এটা আস্তে 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 গলে গলে আসবে আসবে মাখনটা। মাখনটা। মাখনটা মাখনটা গলে গলে এসে এসে একটা একটা পরে পরে তার তার যে যে ভিতরে ভিতরে যে যে ঘি ঘি বা বা ফ্যাট ফ্যাট যেটা যেটা আছে আছে সেটা সেটা বের বের করে করে দেবে। দেবে।
তো একটু ফলো করবেন, আমি চুলা জ্বালিয়ে দিচ্ছি, একটু ফলো করবেন। সাইড থেকে কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করছে, অলরেডি গলতে শুরু করছে, এভাবেই কিন্তু পুরোটা গলে যাবে। তো গলে গিয়ে যেটা ঘটবে আগেই বলে দিই, ঘি এবং এই যে সাদা গুঁড়োগুলো এগুলো সেপারেট হয়ে যাবে। তো যে সাদা যে অংশটা থাকবে ঘি ঘি হয়ে যাওয়ার পর, এই অংশটাকে আবার আপনি ফ্রাইড রাইসে বিশেষ করে আপনি ইউজ করতে পারবেন। তো এখন এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা গুলে আসছে, একটু নাড়তে হবে, না নাড়তে না থাকলে এটা কিন্তু নিচে ই হয়ে যাবে, লেগে যাবে। সো একটু নাড়াচাড়া করলে এটা ভালো থাকবে। এই যে দেখেন, আর একটু এখন তো মোটামুটি পুরোটাই গলে আসছে, পুরোটাই গলে আসছে, এভাবে নাড়তে থাকবো আমরা। মোটামুটি আধা ঘন্টার মতো নেয় এটা চুলার মধ্যে। এখন দেখেন আমি একটু চুলাটা কমিয়ে দিচ্ছি, কারণ একটু ফোমিং হবে, এখন একটু ফেনা উঠবে। তো এই ফেনা থেকে, ফেনাটা যাতে উতলে না পড়ে, আমি এজন্য একটু ই করে দিয়েছি, আগুনটা কমিয়ে দিয়েছি। তো ফেনা একটু উপরের দিকে 2-3টা ধাক্কা মেরে কিন্তু পরে আবার নিচের দিকে চলে যাবে, আর ফেনা উঠবে না, তখন আপনি আগুনটা আবার বাড়িয়ে দিতে পারেন। এই যে দেখেন আস্তে আস্তে সেপারেট হতে শুরু করেছে, কালারটাও কি সুন্দর হলুদ হয়ে গেছে আস্তে আস্তে। তো এই যে খুব আরো সুন্দর কালার এসেছে, এখন মোটামুটি পুরোটাই হলুদ, পুরোটা সেপারেট হয়ে গেছে। এখন আমরা ছাঁকনি নেব, ছাঁকনি নিয়ে নিচে একটা পাতিল দিয়ে আমরা ছেঁকে নেব জিনিসটাকে। ছেঁকে নিয়ে নিচে যে তেলটা ঝরে যাবে সেটাই ঘি, সেটাকে রেখে দিলে শক্ত হয়ে যাবে। আর যে সাদা অংশটা আছে সেই সাদা অংশটা থাকে, সেই সাদা অংশটাকে ব্যবহার করতে পারবেন। ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন সেই সাদা অংশ দিয়ে। এখন এভাবে ঢালতে হবে আস্তে আস্তে, যাতে বাইরে না যায়। আর একটু সময় অপেক্ষা করতে হবে পুরো তেলটা যাতে যাতে ঝরে, আমি পুরোটা ঢেলে দিয়েছি একসাথে, আস্তে আস্তে নেড়ে দিতে হবে যাতে তেলটা উপরে না থাকে, আস্তে আস্তে ঝরে যায়। তো মোটামুটি ঝরে গিয়েছে, আর নিচে যে অংশটা থাকলো সেটা হচ্ছে আমাদের পারফেক্ট হোমমেড খাঁটি গাওয়া ঘি। এবং এই গাওয়া ঘিতে আমরা নিশ্চয়তা পেতে পারি নিজ হাতে বানিয়ে যে আমরা এটা খাচ্ছি। এটাকে আপনি একটা কাঁচের জারে ভরে রেখে দিতে পারেন, নর্মাল টেম্পারেচারে 2 থেকে 3 বছর, 6 মাস পর পর একটু গরম করে নেবেন। এখন যেটা থাকলো সে হচ্ছে সেই সাদা অংশ যেটা আপনি ফ্রাইড রাইসের জন্য ইউজ করতে পারেন। ভালো থাকবেন, লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।